সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক ঘেরা দেশ বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দেশটিতে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সমারোহ, তার মধ্যে এমন একটি জায়গা সিলেট। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিলেটের জাফলং। আর এই ভিডিওটি সিলেট ভ্রমণের দ্বিতীয় এপিসোড। সবগুলো এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঢাকা শহর হইতে এর দূরত্ব 308 কিলোমিটার এবং সিলেট শহর হইতে এর দূরত্ব 62 কিলোমিটার জাফলং পর্যটক নগরীর অবস্থান। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকরা সারা বছর ভিড় জমা। সিলেট চায়ের জন্য বিখ্যাত। চায়ের সৌন্দর্য বাড়ানোর জন্য জাফলংয়ের সাতলিয়ারি চা আকর্ষণের কেন্দ্রবিন্দু। সিলেটের চা বাংলাদেশের সকল প্রান্তের মানুষের কাছে জনপ্রিয় একটি খাদ্য। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। বাস, সিএনজি, লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলংয়ে যেতে পারেন। জাফলংগামী বাস ছাড়ে কদমতলি থেকে। লোকাল বাস ভাড়া নেবে জন প্রতি 70 টাকা। গেট লক বিরতিহীন বাস ভাড়া নেবে 100 টাকা। আমরা এখন যাচ্ছি জাফলংয়ের ভিউ পয়েন্ট। জাফলং ভিউ পয়েন্টের অদূরে যে পাহাড়ে শহরটি দেখা যাচ্ছে সেটার নাম ডাউকি শহর। এই উঁচু পাহাড় থেকে নিচে নামতে হবে, ছোট ছোট সিঁড়ি, তাই আমাদেরকে সাবধানতার সহিত নিচে নামতে হবে। জাফলংয়ের পাথর শিল্প একদিকে যেমন ওই এলাকাকে সকল অঞ্চলের কাছে পরিচিত করেছে, তেমনি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অন্যদিকে সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে নদী থেকে পাথর উত্তোলনের মাধ্যমে জীব বৈচিত্র্য আর উদ্ভিদ বৈচিত্র্যকে ফেলে দিয়েছে হুমকির মুখে। দুই সাইড দিয়ে অসংখ্য ভাসমান দোকানপাট দেখতে পাবেন, আপনি চাইলেই কিছু কেনাকাটা করে নিতে পারবেন। তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে জাফলংয়ের চা এবং ইন্ডিয়ান পণ্য সামগ্রী হাতের নাগালেই পাওয়া যায়। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়, তার মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। তবে এই এলাকায় মানুষের এক বৃহৎ অংশে জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যম দিয়ে। আমার পিছনে রয়েছে অসংখ্য পাথর আর পাথর, যা দেখলে আপনারও মনে হতে পারে এটা ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জাফলং ভিউ পয়েন্টের অদূরে যে পাহাড়ি শহরটি দেখা যায় সেটার নাম ডাউকি। ডাউকি আর ডাউকির পাশে পাহাড়ি উমঘাট নদীর উপর দুই পাহাড়ে ঝুলে থাকা দৃষ্টিনন্দন যে ব্রিজটি সবার দৃষ্টি আকর্ষণ করে সেটাই ডাউকি ব্রিজ। জাফলং ভ্রমণকারীদের কাছে ডাউকি ব্রিজে রয়েছে অন্যরকম এক আকর্ষণ। সবথেকে মজার বিষয় এই, এটা বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী নিশানা। এখানে কাঁটাতারের বেড়া না থাকার কারণে বিএসএফরা রাত দিন 24 ঘন্টা এই সীমান্তটি তারা পাহারা দিয়ে থাকেন। জাফলংয়ে সারা বছর পর্যটকদের আনাগোনা বেশি থাকে, তবে বৃষ্টির সময় জাফলংয়ের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে থাকে। নদীর মাঝে যে নৌকা নিয়ে ঘুরতে দেখা যায় তারা সব ইন্ডিয়ান পর্যটক। নদীর এপাশে বাংলাদেশের পর্যটকদের আনাগোনা সবসময় বেশি থাকে।
যারা এখনও জাফলাংয়ের সৌন্দর্য উপভোগ করেননি তারা খুব তাড়াতাড়ি চলে আসুন এবং উপভোগ করুন জাফলাংয়ের সৌন্দর্য।